নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে বন্ধুরা, ডায়রিয়া হলে কি কি খাবার চলে না এবং ফলের মধ্যে কোন ফলটি খাবো, কেন ফল এখানে খাওয়া যায় না, সেই নিয়ে এই ভিডিওটি করব এবং ভিডিওটি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, বেশ ভালো লাগবে। তার আগে বন্ধুদের কাছে বলে নিই, যারা আমার এই কার্তিক মজার কথা ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করব, চিকিৎসা সংক্রান্ত ভিডিও, সাধারণ জ্ঞানের উপর ভিডিও এবং কল্পবিজ্ঞানের উপর অনেক ভিডিও আমি এখান থেকে আপলোড করি, গানের ভিডিও, এইরকম বিভিন্ন ভিডিও আমার এখান থেকে নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমেই বলবো, ডায়রিয়া কিন্তু যেটা ব্যাকটেরিয়াল ডায়রিয়া, ফাঙ্গাস ডায়রিয়া এবং রোটা ভাইরাসের দুর্গা, যেটা ভাইরাল ডায়রিয়া অনেক সময় হয়, এবং আর একটা কিন্তু আর্সেনিক পয়জনের জন্য কিন্তু প্রথম স্টেজে সেটা কিন্তু সিভিয়ার ডায়রিয়া রূপে প্রকাশ পায়। তো ডায়রিয়া পাতলা পটি হওয়া বারবার এবং শরীরের জল শূন্যতা হয়ে গেলে কিন্তু বাড়িতেই জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে এবং এক গ্লাস পরিমাণ জলে এক চিমটে নুন সেটা চামচে করে গুলে নিয়ে 15 থেকে 20 মিনিট ছাড়া ছাড়া এই জলটা খেতে হবে। এবং যদি ঠিক মতো জল খাওয়া যায় তাহলে দেখা গেছে অনেক ডায়রিয়াই কিন্তু কন্ট্রোলে রাখা যায়। এবং বেশি পরিমাণ ডায়রিয়া হলে বা বেশি পরিমাণ পটি হয়ে শরীর থেকে জল বেরিয়ে গেলে তখন কিন্তু হসপিটালাইজেশন করাই ভালো এবং সেখানে কিন্তু গভর্নমেন্টের সমস্ত ওষুধ ফ্রি অফ কস্টে পাওয়া যায়। সেই জন্য ডায়রিয়া হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি ম্যানেজমেন্ট না করা যায় পেশেন্টের কিন্তু সিভিরিটি হতে পারে এবং শেষে কিন্তু পেশেন্ট মারা যেতে পারে। সেই জন্যে যদি হালকার উপর ডায়রিয়া হয়, যেটা মাইল্ড গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলি, সেটা কিন্তু বাড়িতেই এই সমস্ত খাদ্যাভ্যাস পরিবর্তন করে, সেটা যেমন শাক রুটি, যেটা আমি আটা ময়দার জিনিস বলবো, দুধ, ফল, এইগুলো কিন্তু চলে না। ফলের মধ্যে শুধু আপেল চলে, বাকি ফল কিন্তু ডায়রিয়াকে অ্যাগ্রাভেট করায়। অনেক সময় আর্সেনিক পয়জনের জন্য যে ডায়রিয়া হয় সেখানে কিন্তু গলার ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেটা বোঝার একজন বিশেষজ্ঞ চিকিৎসকই বুঝতে পারবেন যে এটা ডিউ টু আর্সেনিক পয়জন, তার জন্য এখন গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে। সেই জন্যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা এই ডায়রিয়া যেটা ফুড পয়জন থেকে হয়, অনেক সময় ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়, তার যেমন ম্যানেজমেন্ট আছে, যেমন ডাক্তারবাবুরা সেই ওষুধ দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে, ইলেকট্রল পাউডারের জল খেতে হবে এবং সেখানে এই যে ডিহাইড্রেশন হয়েছে সেটা রিহাইড্রেট করতে হবে। এবং অনেক সময় দেখা যায় অনেকে লঙ্কা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ঝাল খাচ্ছেন, তাতেও কিন্তু দেখা গেছে যে ডায়রিয়া অ্যাগ্রাভেট করে। এখানে বলা হয় জিরে ধনে মরিচ দিয়ে ঝোল পাতলা করে, এবং এই কাঁচকলা, বাচ্চা মাছের ঝোল এবং ডায়রিয়াতে এখন তো ভাত, ভাতের সঙ্গে ডিম খাওয়ার কথা বলা হয়, কেননা এই ডিম কিন্তু অনেক সময় কলেরা বা অনেক জীবাণুকে মেরে ফেলতে পারে অ্যাসিডিটি হয়ে। তো সেই জন্য ডায়রিয়া হলে কিন্তু মাছ ভাত ডিম ডাল এইগুলো খুব বেশি পরিমাণে খান, প্রচুর করে জল খান এবং বেশি বাড়াবাড়ি হলে কিন্তু হসপিটালাইজেশন করতে হবে বা হসপিটালে ভর্তি হতে হবে। তো আজকে বন্ধুদের কাছে আমি ডায়রিয়া নিয়ে এই ছোট্ট একটু ভিডিও করলাম, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে জেনে রাখলে অনেক ভালো কাজ দেয়। এবং ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।